যে আমি যখন নির্বাচিত জনগণকে যখন আমি নির্বাচনে দাঁড়াইছি জনগণের আগে আমার এই এলাকার জনগণ যারা বসবাস করে আমি তাদেরকে সর্বপ্রথম ওয়াদা দিছি যে ওয়াদা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ওয়াদা আমি ওয়াদা দিচ্ছি উনি বলছে যে সারা বাংলাদেশে মাদক সন্ত্রাস চাঁদাবাস থাকবে না আমি তার ওয়াদাকে ওয়াদার করে আমি আবার যে কোনো কাজ চ্যালেঞ্জ হিসাবে পছন্দ করি আমি তার হাতকে শক্তিশালী করার জন্য আমি ওয়াদা দিছি যে আমার এলাকা ছাত্রিশ নং ওয়ার্ডে আমি যদি কাউন্সিলর হই আল্লাহ যদি নেতৃত্ব কবুল করে জনগণ যদি আমাকে পাস করা আমার এই অঞ্চলে মধ্যে কোনো ধরনের মাদক চাঁদা পাস সন্ত্রাস এবং বিচারের নামে জমি দখল এগুলো আমার এলাকা থেকে নির্মূল করব আর এই কাজে যদি আমি যদি সফলতা না আসতে পারি ব্যর্থতা যদি হয় তাহলে আমি মনে করবো আমি কাউন্সিলর হওয়ার যোগ্যতা নেই আমি নিজে পদত্যাগ করবো তাহলে আমি যদি আমার জননীতি আসছে না হাতকে শক্তিশালী না করতে পারি তাহলে আমার নেত্রী কেন আমাকে কাউন্সিলর বানাবে আমার মতন লোক দরকার আছে আরেকজন ভালো লোক নিয়ে আসুক আমি সুযোগ করে দেবো এই আমি এই মোতাবেক আমি চ্যালেঞ্জ হিসেবে কাজে নামছি এবং আমার বিশ্বাস আল্লাহর রহমতে আমি অনেক কিছু নির্মূল করার সক্ষম হয়েছি এবং এই নির্মূল করতে গিয়ে আমি দেখলাম যে আমার এখানে কিছু কর্তব্য আছে কি কর্তব্য যে এখানে যে মাধবের স্পোর্টগুলো আছে সেই মাধবের স্পোর্টগুলোর মধ্যে আমি প্রাথমিকভাবে নিজে অর্থায়নে মানে সিসি ক্যামেরা লাগাইতেছি ষোলোটা ডাক ক্যামেরা লাগাইছি ষোলোটা ডাক ক্যামেরা লাগাইছি যেমন কিছুদিন আগে ওই মসজিদের মধ্যে একটা চুরি হয়েছে বাক্স এই চুরির এই আমরা ফুটেজ পাই গেছি পাওয়াতে আমরা মনে করি করছি এখন আগামীতে যেমন ডিসি চাপ ও সি চাপ তাদেরকে আমি নিমন্ত্রণ করছি আগামীতে আমি আরেকটা প্রজেক্ট ধরবো যে ওখানে যে সিসি ক্যামেরা আওতাভুক্ত করার জন্য এটার মূল লক্ষ্যটা হইল যে আমি যেদিকে খুব বিপজ্জনক যেখানে ছিনতে হওয়ার সম্ভাবনা আছে যেখানে মানুষের চাঁদাবাজি হওয়ার সম্ভাবনা আছে মানুষের জীবনের নিরাপত্তা ঝুঁকি বেছি ওই আগে ওই সব এলাকায় ক্যামেরাগুলো লাগাবো এই মোতাবেক আমি ক্যামেরাগুলো লাগাচ্ছি এবং আমি চেষ্টা করবো যে খুব শীঘ্রই আবার নেক্সট প্রজেক্ট আমি আমার থানা কর্মকর্তা এবং এই সিসি ক্যামেরার যে ফুটেজ বা এই সিসি ক্যামেরা মনিটর করার জন্য আমি আমার যে ইয়ের থানার সাথে মনিটরের সাথে আমি এটা একটা সংযুক্ত করে দেবো থানা থেকে যাতে সবসময় কন্টিনিউ মনিটর করতে পারেন আমাদের যাকে নিয়ে আজকে আমাদের গর্ব আজকে যার জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা না জন্মদেশি শেখ হাসিনা আজকে কিন্তু তার স্বপ্ন তার চাওয়াকে আমি বাস্তবায়ন করার জন্য কি করছি এই মাদককে নির্মূল করার জন্য কিছু কিছু জায়গায় দেখবেন সোলার লাইট লাগাইছি জননেত্রী শেখ হাসিনার অবদান কিন্তু সোলার লাইটগুলো এই সোলার লাইটগুলো লাগাইছি আর এখানে আমি আমার এই যে ইমাম ছাপা সে এখানেই করা লেগে মসজিদে মিদে আমি আমার কাউন্সিলর অফিস থেকে চিঠি পাঠাইছি নিম্ন অঞ্চলে মিলে কিছু বাড়িওয়ালারা জমিওয়ালারা থাকে না তারা অনেক সময় কেয়ার উপরে থাকে তারা কি করে অতিরিক্ত বাড়ালোবে লোভে মাদক ব্যবসায়ীকে বাড়াতে আমি যখন এই জিনিসটি জানতে পারি তখন আমি মসজিদে মসজিদের মাধ্যমে এবং এলাকা প্রচার করে দিছি যে আপনারা যারা মাদব ব্যবসায়ীকে অতিরিক্ত বাড়ার লোভে যদি দেন আপনারা আসামি আওতাভুক্ত হবেন এবং এই থানায় বলা হয়েছে এবং প্রতিটা জায়গায় আমি চিঠির মাধ্যমে এটা ই করছি জনসচেতন করছি করাতে ইভেন এটার সাথে আমি জনগণকে একটু উৎসাহিত করছি যারা আমাকে এই মাদব ব্যবসায়ী সহযোগিতা করবে যে ধরার জন্য এবং থানাকে ধরিয়ে দিবে তাদেরকে উৎসাহিত করার জন্য আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত ফান্ড থেকে তাদেরকে পুরস্কার ঘোষণা করছি যারা মাদক এবং চাঁদাবাস ধরে দিবে তাদেরকে পুরস্কার ঘোষণা করছি যে উৎসাহিত করার জন্য এবং পাশাপাশি তাদেরকে আমি একটা কথা বলছি কারণ তারা বলছে যে আমরা যদি মাদব ব্যবসায়ী বা চাঁদাবাসকে ধরে দেই ধরে দেওয়ার পরে যে আমাদের উপর যে বিপদটা আসবে এটা কে রক্ষা করবে তাদের ভিতরে এই বয়ের কাজটা করছে তখন আমি তাদেরকে একটা আশ্বাস দিছি। আমার আমার সর্বশক্তিমান আল্লাহ রাবুল্লা আলামিন আল্লাহর উপরে ভরসা করে তাদেরকে একটা কথা বলছি যে একটা বাপ মা তার সন্তান যখন বিপদে পড়ে বকে যেইভাবে আগলে রাখে আমি আপনাদের কাউন্সিলর হিসেবে আপনারা এই কাজে যখন সহযোগিতা করবেন আমি আপনাদেরকে ওই ওইরকম সন্তানের মতন বকে আঁকলে রক্ষা করবেন যদি না পারি আপনারা আমার আমার পাশে থেকে না এবং আমার কথা আপনারা রাখবেন না